আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই যথারীতি চলে আসলাম আপনাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো বাচ্চাদের, ছোটো মেয়ে বাবুদের ফুল হাতা একটা ড্রেস। আর এই ড্রেসটা আমি এই টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ড্রেস তৈরি করার পরে অনেকটু কাপড় কিন্তু বেঁচে যায়, তো সেই কাপড় দিয়ে আমরা ছোট বাচ্চাদের শীতের সিজনে পরার জন্য হাতাওয়ালা ফুল হাতার ড্রেস তৈরি করতে পারি। তো দেখুন, প্রথমে আমি কাপড়টা কিন্তু চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর যে পাশে আমি আছি সে পাশটা হচ্ছে অফ সাইড। তো আমি প্রথমে লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। লম্বায় আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 13 ইঞ্চি, যেহেতু আমি নিচে কুচি বসাবো সেজন্য আমি লম্বার মেজারমেন্টটা একটু কম নিলাম। এখন আমি ওপর থেকে কাঁধের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। আমার কাঁধের মেজারমেন্ট আছে 8 ইঞ্চি, 8 কে অর্ধেক করলে আসে হচ্ছে 4 ইঞ্চি। আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। দেন আমি এইখান থেকে আর্মহোলের জন্য দাগ কেটে নেবো। আমি আর্মহোলের জন্য 5 ইঞ্চি পর্যন্ত এক থেকে দাগ কেটে নিলাম। দেন আমি এই যে বডির মাপ নিয়ে নিব, বোকের মাপ আছে হচ্ছে মেন মাপ 24 ইঞ্চি, 24 কে 4 দিয়ে ভাগ করলে আসে আপনার 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় আরও এক্সট্রা রেখে দেব। তো দেখুন, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি। এখন এই নিচেও আমি এইভাবে দাগ কেটে নেব, আর নিচে আমি একটু বেশি কাপড় নিচ্ছি। সেলাইয়ের কাপড়টা সহ আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। দেন এই বডির মাপ আর নিচের যে মাপটা সেটার মাঝ বরাবর নেব হচ্ছে আমি কোমরের যে মেজারমেন্টটা আছে সেটা। আর কোমরের মেজারমেন্টটা আমি এইভাবে নেব, বডির মেজারমেন্ট থেকে জাস্ট 1/2 ইঞ্চি কম আমি রাখবো হচ্ছে কোমরের মেজারমেন্টটা। আর সেলাইয়ের জন্য আরও আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি। এখন আমি এই জয়েন্টগুলো এভাবে করে মিলিয়ে দিচ্ছি, এতে আমার কাটিং করতে সুবিধে হবে। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আমি এত সুন্দর একটা ড্রেস তৈরি করলাম। এখন আমি গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। গলায় আমি চওড়ায় নিচ্ছি 2 ইঞ্চি, আর লম্বায় আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। আমি সামনের গলাটা 4 ইঞ্চি রাখবো। আর পেছনের গলাটা আমি রাখবো 3 ইঞ্চি। আমি 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম পেছনের গলার জন্য। আমি পেছনের গলাটা রাউন্ড দিয়ে দেব, তো আমি রাউন্ড শেপ করে দিলাম। আর সামনের গলাটা আমি একটু পান গলার মতো করে দেব। তো সামনের গলাটা আমি কাটিং এঁকে নিলাম, আর এই যে আর্মহোলের দাগটা আমি দিয়ে দিলাম। এখন দেখুন, এই সাইডে আমার শোল্ডার ডাউন করতে হবে। এখন আমি পুরো ড্রেসটা কাটিং করে নিচ্ছি। আর গত 3 দিন আসলে আমি খুব ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার কারণেই 3 দিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো 3 দিন পর একটা ভিডিও দিচ্ছি, আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন, বডির পার্টটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন দিয়ে নিচ্ছি, এতে করে আমার সেলাই করতে অনেকটা সুবিধে হবে। আমি নিচের পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি সামনের পার্টের সামনের গলাটা কাটিং করে নেব। এখন দেখুন, এই যে নিচে যে আমি কুচি বসাবো সেজন্য আমি কাপড় কাটিং করে নিচ্ছি। আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আরও টুকরো কাপড় আছে। আসলে কাপড়টা যতটুকু আমার আমি কুচি রাখতে চাই সেই অনুযায়ী কিন্তু জয়েন করতে হবে। বেশি যদি কুচি রাখতে চান তাহলে কাপড় অবশ্যই আমার বেশি নিতে হবে। আর এখানে আরেকটু টুকরো কাপড় আছে, আর এটা দিয়ে আমি হাতা তৈরি করে নেব। যেহেতু আমি ড্রেসটা 1 বছরের বাবুর জন্য তৈরি করছি, তো ফুল হাতা ওর মানে মেজারমেন্টে এসে যাবে। এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর হাতাতেও কিন্তু যেহেতু আমি কুচি বসাবো, তো আমার হাতার মেন মেজারমেন্টটা কিন্তু হবে 10।
আমি নিচের দিকে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আর দেখুন হাতার মুহুরিটা আমি নিব হচ্ছে, হাতার মুহুরি আমি সেলাইয়ের মাপসহ নিয়ে নিলাম 4 ইঞ্চি। এখন আমি হাতাটাও কাটিং করে নিয়েছি। আর হাতার জন্য যে কুচি কাপড় আছে সেই কাপড় ও কিন্তু আমি টুকরো কাপড়গুলো জয়েন করেই তারপর কুচির কাপড়টা বের করেছি। তো হাতাটাও কিন্তু কাটিং করা হয়ে গেছে। আর এই যে এই সাইডে নিচে দিয়ে আমি কুচি বসাবো। এখন দেখুন এখান থেকে আমি গলার জন্য পট্টি তৈরি করব। আমি গলাটা ঠিক এইভাবে ওপরে বসিয়ে একটা কাপড়কে 2 ভাঁজ করে দেন গলাটা আমি ওপরে বসিয়ে তারপর মার্ক করে নেব। আর এই মার্ক বরাবর আমি কাটিং করে নেব। আর একইভাবে আমি সামনের গলা যেভাবে কাটিং করলাম ঠিক একইভাবে পেছনের গলাটাও আমি কাটিং করে নেব। তো দেখুন আমার ড্রেসটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন চলুন চলে যাই দেখতে ড্রেসটা আমি কিভাবে সেলাই করলাম। তো আমি কিন্তু চলে এসেছি ড্রেস সেলাই করার জন্য। আমি প্রথমে যে গলার পট্টিটা নিয়ে নিলাম, এখন আমি এই সাইডগুলো সেলাই করে নেব। সাইডটা আমি জাস্ট একবার মুড়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। সামনে এবং পেছনে কিন্তু সেম প্রসেস। সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে সামনের যে কাপড়টা মানে ড্রেসটা, ড্রেসের কাপড়টা সেটার ওপরে আমি এই যে যে গলাটা আমি কাটিং করেছি সেটা আমি জয়েন করে নেব। তো আমি সেলাই করে জয়েন করে নেব। তো দেখুন আমি কাপড়টা কিন্তু সেলাই করে জয়েন করে নিচ্ছি। আর একইভাবে আমি পেছনের কাপড়ের সাথে গলাটা এইভাবেই জয়েন করে নেব। আমি এখন এই যে কাপড়টাকে একটু কেটে নিচ্ছি, এতে করে যখন আমি গলাটা উল্টে নেব তখন কিন্তু অনেকটা ইজি হবে, খুব ইজিলি গলাটা উল্টে নেওয়া যাবে। তো এখন আমি গলাটা উল্টে নেব। আমি একটু নখ দিয়ে ঘষে ঘষে গলাটা ঠিক মতো বসিয়ে দিচ্ছি। এখন একটা পাটের ওপর আরেকটা পাট বসিয়ে আমি 2 পাশের যে কাঁধের যে অংশটা সেটা আমি জয়েন করে নিচ্ছি। এখন আমি বটের মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি। এভাবে দাগ কেটে নিলে কিন্তু সেলাই করতে সুবিধে হয়। আমি যেই মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কাটিং করেছিলাম সেখান থেকে 1 ইঞ্চি করে বাদ দিয়ে, 2 সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি দাগ বরাবর সেলাই করে নেব। আমি 2 পাশে এভাবে কিন্তু সেলাই করে নেব। তো দেখুন আমি এই পাশেও সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি এই কাপড়টার সাথে কুচির কাপড়টা অ্যাটাচ করব। তো কুচির কাপড়ে একেবারে নিচ দিয়ে আমি মুড়ে সেলাই করে নেব পুরোটা। আর এখানে আমি অনেকগুলো কাপড় জোড়া দিয়ে তারপর আমি কাপড়টাকে অনেকটা লম্বা করে নিয়েছি। আর বেশি কুচি দিলে ফ্রকটা দেখতেও খুব সুন্দর লাগবে। আর কুচিগুলো একটু বড় করে ঘন করে দেওয়ার চেষ্টা করবেন।
ফ্রকের কাপড়টা নিচে এবং কুচির কাপড়টা ওপরে রেখে তারপর আমি একটু বড় বড় করে কুচি বসিয়ে নেব। আপনারা যদি চান কুচিটা আগেও দিয়ে নিতে পারেন, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে জামাটা। এভাবে আমি পুরোটা ড্রেস রাউন্ড করে কুচি বসিয়ে নেব। তো দেখুন পুরো নিচের ঘেরটা কুচে বসানো হয়ে গেছে। এখন এই যে হাতার কাপড়েও সেম ভাবে আমি কুচি বসিয়ে নিচ্ছি। একটু মার্ক করে নিলাম কোন পর্যন্ত কুচিটা আসবে। আমি একটু বড় বড় করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো সেই 1 ইঞ্চি বাদ দিয়ে আমি হাতাটা জয়েন করে নিয়েছি। দেখুন হাতার কাপড়টা আমি জয়েন করে নিয়েছি। তারপর হাতার কাপড়টা সোজা করে জামার সাথে এটাকে জয়েন করে নেব। আগে আমি একটা হাতা জয়েন করে রেখেছিলাম, আর এই হাতাটা জয়েন করলে কিন্তু আমার জামাটা তৈরি করা হয়ে যাবে। তো দেখলেন তো কিভাবে খুব সহজে টুকরো কাপড় দিয়ে ছোট বাচ্চাদের ড্রেস তৈরি করা যায়। আশা করছি আপনাদের জামা কাপড় বানানোর পরে যে টুকরো কাপড়গুলো বাঁচবে সেটা আর মানে ফেলে রাখতে হবে না। এই কাপড়গুলো দিয়ে আপনারা আপনাদের ছোট বাবুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে ওদেরকে পরাতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।